নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে আছেন এমন দুজন যারা আক্ষরিক অর্থে হট সিটে বসে আছেন। হট সিট বলছি এই জন্য নয় যে এক্ষুনি মারাত্মক মারাত্মক গুগলি প্রশ্ন আমি তাদের করব, কিন্তু তারা এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন যে প্রজেক্টটা বঙ্গ সংস্কৃতির সঙ্গে, বাঙালির সঙ্গে প্রায় 100 বছর ধরে যুক্ত আছে এবং বাঙালির ছোটোবেলা কৈশোরের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, বিভূতিভূষণের চাঁদের পাহাড়। আমার সঙ্গে আছে চাঁদের পাহাড়ের নায়ক দেব এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। দেব, তোমার একটা নতুন ভাবে নামকরণ হয়েছে জানো তো, দেব শঙ্কর, কারণ শঙ্করের ভূমিকায় তুমি এবং তুমি দেব। কিন্তু একটা জিনিস বলো, যে দেব ধরো খোকা চাচ্ছবিস, রংবাজ, পাগলু, সেই দেব যখন শঙ্কর, তাতে তোমার যে কোর ক্লায়েন্টেল, কোর ভিউয়ার, তাদের হারিয়ে ফেলবে না? না গো, তুমি যেটা আগেই বলে দিয়েছো কি আমরা এই সাবজেক্টের সাথে কম করে অন্তত 100 বছর ধরে জড়িত আছি, তো এই যে আমাদের যারা বাংলা দর্শক, বাঙালি দর্শক যারা বাংলা ছবি দেখে অভ্যস্ত, আমার দর্শক বলো বা সো কল ইন্টেলেকচুয়াল দর্শক যারা, তারা প্রত্যেকেই বইটা পড়েছে, মানে আমাদের সিলেবাসও ছিল ছোটবেলায়, তো প্রত্যেককে দেখতে চায়। আমি সুযোগ পাইনি এরকম ধরনের ছবি করার, তার মানে এটা নয় কি এটা, আর এটাও হতে পারে কি আমাদের যারা দর্শক, মানে আমি ভাগ করব না, ওই দর্শক এরকম ধরনের ছবিও পাইনি। ইজ দ্যাট কি আমি দিলে হয়তো বুঝতে পারতাম, আমি করলে হয়তো বুঝতে পারতাম কি ওরা পছন্দ করছে কিনা। মানে আমার ক্যারিয়ারে এটা প্রথম এক্সপিরিয়েন্স বলো বা প্রথম একটা এরকম ধরনের ছবি যেটা আমিও বুঝবো, আমার দর্শক, সকল দর্শক ওরাও বুঝবেন কি আমি কতটা ভালো করলাম বা ওনাদের কতটা পছন্দ হলো। তো পুরোটাই ডিপেন্ড করছে আমরা কতটা ভালো করতে পারলাম। কিন্তু অনেকেই বলছে এটা হচ্ছে বুম্বা সিন্ড্রোম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিক যেমন একটা মানে বিক্রম সিংহ করছে, আবার পাশাপাশি অন্য ধরনের ছবিও করছে, তুমি এখন থেকে শুধু পাগলু বা খোকা চাচ্ছবিস করবে না, তুমি এখন থেকে এই ধরনের তথাকথিত ভালো ছবিও করবে? না গো সুমন্দা, আমি এখানে প্রচণ্ড লাকি ইন দ্যাট কেস কে আমার ক্যারিয়ারটা সবে মাত্র 7 বছর, মানে 7 বছরের মধ্যে আমি সুযোগ পেলাম চাঁদের পাহাড়ের মতন ছবি করার, যেটা বুম্বাদা আই থিঙ্ক 20 বছর বা 25 বছর পরে পেয়েছে। আই এম লাকি ইন দ্যাট কেস, অ্যান্ড ডেফিনেটলি বুম্বাদা আজকে আমাদের প্রত্যেকের কাছে রোল মডেল, মানে যারা আমরা জুনিয়র যারা আছি আমরা সবাই বুম্বাদাকে স্মরণ করি, কারণ একটা লোক যে 30 বছর ধরে এখনো লড়ে যাচ্ছে, অ্যান্ড এখনো বুম্বাদাকে দেখে মনে হয় আমাদের চেয়ে বয়স কম, মানে যেভাবে মেনটেন করছে, যেভাবে এখনো লাস্ট ছবিটা যদি কথার কথা বলি, মিশর রহস্য ইজ এ বাম্পার হিট, একটা লোক 30 বছরের ক্যারিয়ার পরে এখনো হিরো, সে এখনো একই রকম হিট দিয়ে আছে যারা ওর সঙ্গে এখন ইয়াং জেনারেশন। আমি সব বুঝলাম, রোল মডেল বুঝলাম, স্মরণ করছো তাও বুঝলাম, কিন্তু সেই রোল মডেলের সঙ্গে একই দিনে তোমার ফিল্ম রিলিজ করছে চাঁদের পাহাড়, জাতিসংঘ একই দিনে, সৌভাগ্য কিন্তু লড়াই। না এটা লড়াই কিসের? আই থিঙ্ক বুম্বাদা হ্যাজ ইটস ওন অডিয়েন্স। বুম্বাদা ডেফিনেটলি, আমি বুম্বাদা এন্ড শ্রীজিৎ ডেডলি কম্বিনেশন, মানে আজকের সময় যদি বলি আমরা, যদি আমরা যদি কম্বিনেশনে বিশ্বাস করি, আমরা যদি তুমি যেটা হট চেয়ারে বিশ্বাস যদি করি, তাহলে আই থিঙ্ক দে আর দ্য ডেডলি কম্বিনেশন আজকের বাজারে, সো কল ওদের জোনের দে আর দ্য কিং, বুম্বাদা এন্ড শ্রীজিৎ দে আর দ্য ডেডলি কম্বিনেশন। বাট আগেন আমি যদি আমার ক্যারিয়ারের কথা বলি, আমার প্রথম ছবিটা 3টে ছবির সাথে রিলিজ হয়েছিল, মানে আমার প্রথম ছবি অগ্নিশপথ ছিল, সেখানে বুম্বাদা নায়ক ছিল, হিরো ছিল জিতের, তো সেখানে প্রথম ছবি থেকে আমার কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন। ইনফ্যাক্ট তুমি আমার যদি লাস্ট ছবি বলো, সেখানে রংবাজ ছিল আর মিশর রহস্য ছিল, তো ভালো ছবি দর্শক পাবে। আর একটার কথার কথা, এটা আমাদের সৌভাগ্য যে বাংলা ছবি কতটা উন্নতি করছে, যেখানে আমাদের কাছে আজকে অপশন আছে কে ভাই, আমি আফ্রিকা দেখবো না জাতিস্বর দেখবো। ফাইন, আমি আমি ঠিক এই পয়েন্টে কমলেশ্বরের কাছে আসবো যে কোনটাকে পরিচালক হিসেবে স্ট্রংগেস্ট কম্পিটিটর মনে হচ্ছে, ধুম 3 নাকি জাতিস্বর, একই দিনে রিলিজ করছে চাঁদের পাহাড়ের সঙ্গে। ধুম 3 বা জাতিস্বর কোনো ছবি দেখিনি, প্রোমো দেখেছি খালি। হ্যাঁ, ধুম 3 প্রোমোটা দেখে মনে হয়েছে ফুল অফ স্পেকট্যাকল, বোধহয় একটা বাবা এবং ছেলের একটা ইমোশনাল বন্ডিং এর স্টোরি আছে। আর জাতিস্বর আমি যতদূর পড়েছি সেটা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি এবং পরবর্তীকালে কবি সুমন, তার যে রূপান্তর জাতিস্বরের বিষয়, দুটো সাবজেক্টই আমাদের ছবিটার থেকে এতটা বেশি আলাদা, মানে এখানে আফ্রিকা শুধু নয়, আফ্রিকা অ্যাডভেঞ্চার, তার সঙ্গে বেশিরভাগ পশু পাখি, ন্যারেটিভটা খুব স্ট্রেট, বলা যায় একটা চিলড্রেন্স ফিল্ম। সেই এই দুটো ছবির যে দর্শক, সেই দর্শক জাতিস্বর রিলিজ করছে বা ধুম 3 রিলিজ করছে বলে চাঁদের পাহাড় দেখতে যাবে না, এটা কিন্তু আমার মনে হচ্ছে না। আচ্ছা, আমি ধুম 3 কে বাদ রাখছি, জাতিস্বর আর চাঁদের পাহাড়, অডিয়েন্সটা, মার্কেটটা তো এইটুকু, তার ভেতরে সেই পাইটাই তো ভাগ হবে।
সেই পাইটা ভাগও হতে পারে, আবার এমনও হতে পারে যে দুটোই দেখলো, ওভারল্যাপিং হয়। কিন্তু একটা বইয়ের দোকান কলেজ স্ট্রিটে নিশ্চয়ই প্রথম শুরু হয়েছিল, তারপর গোটা কলেজ স্ট্রিটটা শুরু হয়েছে। টিকিটের যা দাম তাতে শীতের মুখে ফেস্টিভ মুড তো, মানে একটা একটা আমাদের ডিসেম্বর লাস্ট উইকটা প্রচন্ড আমরা ফেস্টিভ মুডে থাকি, ক্রিসমাস আছে, নিউ ইয়ার আছে, শীতকালে আমরা ফিস্ট করতে যাই, তো মোটামুটি একটা এন্টারটেইনমেন্টের জন্য আমরা একটা আলাদা পয়সা রাখি সাইডে, হয়তো একজন ফিস্ট করতে গেল না, ফিস্টটা তাহলে সেলুলয়েডে হবে। হ্যাঁ, সেলুলয়েড, রাইট। এইখানে আমার প্রশ্নটা যে মেঘে ঢাকা তারা, আমায় যদি তুমি বাঁচতে দাও তাহলে আমার দেখা সর্বকালের সেরা দশটা বাংলা ছবির মধ্যে এনি ডে জায়গা করে নেবে, যদি মানে পাঁচটার মধ্যেও করতে পারে। তো এই রকম একটা ছবি কিন্তু তথাকথিত বক্স অফিস পায়নি, দর্শক পায়নি, সেই জন্যেই কি কমলেশ্বর মুখোপাধ্যায় ওয়ান ফাইন মর্নিং ভাবলো যে মানে আমায় বক্স অফিস মুখী হতে হবে, আর এই যে বক্স অফিসের কেকটা তার ওপর সব থেকে লাল চেরিটা হচ্ছে দেব, দেব মানেই বক্স অফিস, পরেরটা আমার দেবকে রোপিন করতে হবে যে দেবের নামেও আমার কিছুটা বক্স অফিস সিকিউর, এই ভাবনা কি কখনো এসেছে? না, তা নয়। ঢাকা তারা করার পর চাঁদের পাহাড় করাটা বেসিক্যালি বলা যায় যে জনরা চেঞ্জ করার ইচ্ছেই ছিল, রচিটির পর মেঘে ঢাকা তারা করার কারণ সেটাই ছিল, আবার এখনো সেরামই মনে হচ্ছে, আর যেন জঙ্গল নয়, মানে এবার করলে অন্তত মানে জঙ্গল, পশু পাখি এবং দেব এর বাদ দিয়ে দু একজন হিরোইন থাকলেও ভালো হয়, এমন ছবি করলে বোধ হয় ভালো হয়। না, সেটা নয়, কারণ দেবের নির্বাচনটা বাণিজ্যিক কারণে, এইটা আমি বলবো না, এই জন্য বলবো না, কারণ সেই বাণিজ্যিক কারণে নির্বাচনটা যদি হতো তাহলে সেটা মূলত আসতো হচ্ছে প্রডিউসারদের কাছ থেকে, কিন্তু প্রথম চিন্তাভাবনাটা আসে যে শঙ্করটা দেব করতে পারে, এটা কিন্তু আমারই কন্ট্রিবিউশন, মানে ওটা আমি ভেবেছিলাম, এবং তারপর সেটা সবাই বলেছিল হ্যাঁ। এখন তার আগে এরকম কোনো প্যাকেজের প্ল্যান কিন্তু ছিল না, আর দেবকে চুজ করার একটা কারণ আমার কাছে খুব স্পষ্ট, বিভূতিভূষণের বর্ণনা অনুযায়ী সুঠাম একটি ছেলে, সাঁতার কাটতে পারে, গাছে চড়তে পারে, সে হচ্ছে বক্সিং লড়তে পারে, সে গেল আফ্রিকাতে, গিয়ে এবার উইনচেস্টার রিপিটার চালাচ্ছে, ম্যানলিকার চালাচ্ছে, জাঙ্গল ট্রেক, সিংহবা এর সঙ্গে লড়ছে, মাম্বার সঙ্গে, এইটার জন্য কোথাও যেন একটা মারাত্মক অ্যাথলেটিসিজম, একটা দারুণ চেহারা, অথচ বাঙালি ছেলে মিষ্টি দেখতে, এই দুটোর কম্বিনেশন দরকার ছিল। খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কিন্তু একমাত্র চয়েস ছিল, মানে এরকম নয় যে মানে অন্য কিছু ভেবেছিলাম, অপশন 1-2-3 ছিল না, ও যদি করতে রাজি না হতো সেটা আমার সৌভাগ্য, তাহলে আমার অপশনে যেতে হতো, সেটা খুব বিপদ হতো, হয়তো নতুন কাউকে খুঁজে বার করতে হতো। সেক্ষেত্রে আমি এখানে দেবের কাছে আসবো যে আমার বাঙালি প্রচুর মারবে, কিন্তু আমি যদি জীবনানন্দকে একটু পাল্টে দিই, মানে এইখানে বঙ্গতনয়ারা কি শেষ পর্যন্ত দেবের অসহ্য বোধ হলো, আফ্রিকায় কি শরীর জুড়লো, মানে বাঙালি মেয়েদের ছেড়ে সাপিনী আর সিংহী, এটা কি হলো? না, এটা কমপ্লিটলি আমি বলবো, যেটা কমলদা একটু আগে বললো, কি আমাদের সৌভাগ্যকে আমরা এরকম ধরনের ছবি পেয়েছি। ইনফ্যাক্ট কমলদার ক্যারিয়ারের তৃতীয় নম্বর ছবি, আই থিঙ্ক এর চেয়ে ভালো কিছু হতে পারে না একটা মানুষের ক্যারিয়ারের গ্রাফের মধ্যে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার 16তম ছবি, মানে 16th ফিল্ম ইন মাই ক্যারিয়ার। তো এরকম একটা ধরনের ছবি যেখানে হিরোইন তো আমি পরের ছবিতেও পেয়ে যাবো, ইনফ্যাক্ট আমার পরের দুটো ছবিতে দুটো নায়িকা আছে, মানে দুটো ছবির মধ্যে চারটে নায়িকা আছে, তো সেটা কোনো ফ্যাক্টর না। সে দেব চাইলে জীবনেও 16টা হিরোইন পেয়ে যাবে, তাতে কি? না, বাট সেটা তো জীবন চলবে না, না দেবকে তো নিয়ে যেতে হবে, দেব নামটাকে তো বাঁচাতে হবে। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক মানে সুমন, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, কোনো কথা নেই, মানে যেটা দিয়ে আমি এক্সপ্রেস করতে পারবো দ্য ফিলিং, মানে আমরা মানে কি অবস্থার মধ্যে কাজ করেছেন, হোয়াট অ্যাডভেঞ্চার, মানে মানে ইনফ্যাক্ট এই শঙ্কর করতে গিয়ে দেব অনেক কিছু শিখেছে শঙ্করের কাছ থেকে, মানে ছোট কথা বলি, কারণ আমরা এমন এমন জায়গায় শুটিং করেছি যেখানে খাবার পেতাম না আমরা, হট ডগ কফির উপরে ম্যাক্সিমাম টাইমটা কেটে যেত, মানে পকেটে পয়সা আছে কিন্তু খাবার খেতে পারবো না, মানে মোবাইল আছে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, মানে সব কিছু আছে, খাট নেই, মানে ঘাসের উপরে শুতে হবে, ইউনো, আর একটা একটা ভয় সারাক্ষণ, কে আমি একা বেরোতে পারবো না, একা বেরোলে যে জায়গাগুলো আমরা শুটিং করছি হয়তো সাপে মারবে, আর কোনো ওয়াইল্ড বিস্ট বা ওয়াইল্ড বোর আসবে, বা ইউ নেভার নো হাইনাসগুলো গর্ত থেকে বেরিয়ে এসে ইউ ক্যান দে ক্যান অ্যাটাক ইউ। তো এই যে একটা ভয়, এই যে একটা অ্যাডভেঞ্চার, শুটিং এর পরের কথা বলছি, মানে এগুলো তো আমরা সাধারণতভাবে পাই না, মানে আমরা তো অনেকবার বিদেশে গিয়ে শুটিং করেছি, মানে এই যে একটা মনে আছে আমাদের সেরা বাঙালির জন্য তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, নেটওয়ার্কই পাইনি, পরে তুমি কল ব্যাক করো টেক্সটে, তো মানে সত্যি মানে এই যে সংকটটা যদি না করতাম আমি আমার জীবনে অনেক কিছু মিস করতাম, যেটা হয়তো
হয়তো শিখতাম, বাট অনেক পরে হয়তো শিখতাম, বাট যেটা এই 6 মাসের মধ্যে আমাকে অনেক কিছু শিখিয়েছে, মানে কামিং ব্যাক টু হিম, আই থিঙ্ক হি ইজ আ সুপার টিচার। মানে চাঁদের পাহাড় আমার দেখা আই থিঙ্ক যদি কেউ এত সুন্দরভাবে বানাতে পারে এটা কমলেশ্বর মুখার্জি। মানে কমল দা এত কুল মাইন্ডলি এই ছবিটা শুট করেছে, উনি আমার সামনে বসে আছেন বলে না, তুমি যখন ছবিটা দেখবে তখন তুমি নিশ্চয়ই বলবে কি কমল দা ইজ সেটিং এ নিউ বেঞ্চমার্ক। মানে বাংলা ছবি যে একটা 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 ধাপ এগোলো সেটা পরিষ্কার বোঝা যাবে এই ছবিটা দেখার পর। 1937-এ বিভূতিভূষণ লিখেছিলেন এবং শুরুতেই বলছে, প্রথম পাতাতেই বলে দিচ্ছেন যে 1909-10-এর ঘটনা। এই ছবিতে কোন আফ্রিকাটাকে পাবো, সেই 1910-এর নাকি 1909-এর? হ্যাঁ আচ্ছা, সেই আফ্রিকাটাকেই পাবো। হ্যাঁ, পিরিয়ড মেনটেন করি করা। আচ্ছা, করাতে একটা সুবিধা হয়েছিল আমাদের, সেটা হচ্ছে যেহেতু ছবিটা খুব বেশি আরবান নয়, শহর কেন্দ্রিক তো নয়, বেশিরভাগই মানে জঙ্গল এবং তারপর নদী পাহাড় ইত্যাদি নিয়ে, সেগুলোর যেটা সত্যি কোনো পরিবর্তন তো হয়নি। হ্যাঁ, কয়েকটা জায়গায় একটা প্রবলেম আছে, যেরকম ধরুন কাঁটা তারের বেড়া দেওয়া, ওদের ফেন্সিং করাটা একটা স্বভাব, সেইগুলো কিছুটা কম্পিউটার গ্রাফিক্সের মানে মোছামুছির দরকার হচ্ছে, আদারওয়াইজ পাওয়া গেছে। আমাদের খুব সৌভাগ্য যে আমরা গোল্ড রিফ সিটি বলে একটা জায়গায়, আপনি তো জোহানেসবার্গ গেছেন, ওইখানে আমরা সেটটা কনস্ট্রাক্ট করতে পেরেছিলাম রোডেশিয়ার, যেটা আমাদের দরকারই ছিল, মানে করতেই হতো। এবং এখনো আফ্রিকার বহু জায়গায় মোটামুটি মানে ক্যামেরা ঘোরালে 1910 বলে চালিয়ে দেয়া যায়, সেই সুবিধাটা অন্য বহু দেশে মানে ভারতবর্ষেই হয় না, কিন্তু আফ্রিকাতে হয়। এটা একটা পরিচালকের, একজন পরিচালকের কতটা বড় চ্যালেঞ্জ যে আমি 2010-এ গেছি কিন্তু পা রাখা থেকে আমি এমন একটা বই, এমন একটা চাঁদের পাহাড়, এমন একটা শঙ্করের দেখা এবং উপন্যাসে পড়া চরিত্র এবং সেই উপন্যাসটার কথা ভাবছি এবং প্রতি মুহূর্তে মিলিয়ে নিচ্ছি, মানে প্রত্যেক বাঙালি আমার মনে হয় জিনে ঢুকে গেছে যে আফ্রিকা মানেই চাঁদের পাহাড়। তো এইটা তো একটা পরিচালক হয়, কারণ একজন দর্শক যে টিকিট কেটে যাচ্ছে প্রত্যেকটা ফ্রেম মেলাবে, যে আমার কল্পনার সঙ্গে মিলছে, তো সেটা ঠিক, সেটা একটা বিরাট চাপ কিন্তু, মানে অলরেডি সবাই ভিজুয়ালাইজ করে বসে আছেন, সাধারণত অন্যান্য ছবিতে তা হয়, যারা জাননি তারাও, যারা জাননি তারাও তাদের মধ্যে পড়ে একটা ছবি দেখে রেখেছেন। হ্যাঁ, একটা সেটা সমস্যা, আর একটা সমস্যা হচ্ছে যদি দেখেন আপনি গল্পটা, এতগুলো এলিমেন্ট রয়েছে গল্পটায়, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা ছবি হয়ে যায়, কিন্তু সেটাকে একটা সংকোচন করার ব্যাপারও আছে, মানে আলটিমেটলি 2 ঘন্টা 28 মিনিটের ছবি, সুতরাং এইগুলো করতে গিয়ে ডেফিনেটলি কোথাও কোথাও যে সরিনি আমরা তা বলবো না, কিন্তু বেসিক স্পিরিট অফ ওয়ান্ডার লাস্ট যদি বলেন এবং বেসিক টাইম বিং 99, মানে ইউগান্ডা রেলওয়েজের পত্তন হচ্ছে ইত্যাদি, এই সময়টা এবং এই স্পিরিটটা মোটামুটি ধরা গেছে বলে আমার বিশ্বাস। একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, ইনসিডেন্টটা ছিল কি, আমরা সবাই কেজের মধ্যে এবারে লাইনে একটা হাঁটার শট, লাইন বেসিক্যালি কেজ থেকে বেরোয়, অ্যালেক্স বলে যে লাইনের র্যাংলার, ও হি হ্যাজ টু রিচ ওয়ান পজিশন, এখান থেকে জাস্ট একটা ওয়াক, আমরা সবাই 100 জনের ইউনিট, 50 জন একটা খাঁচায়, 50 জন আরেকটা খাঁচায়, দুটো ক্যামেরা দুদিকে চলছে। আমি দর্শকদের জন্য একটু জিজ্ঞেস করে নিই, সেটা যে এটা কি ওই দৃশ্যটা, মানে যেটা উপন্যাসে পড়া যে স্টেশনের দায়িত্বে শঙ্কর এবং বাইরে থেকে সিংহ আসছে? একদম একদম, এবারে একটা পয়েন্ট শুধু একটা ওয়াক আছে, নর্মালি ওই ওয়াকটা নেওয়ার সময় অন্য দিনে ও 10 থেকে 15 মিনিটের মধ্যে সিনটা শেষ হয়ে যাওয়ার কথা, ওই শটটা হয়ে যাওয়ার কথা, এই দিনে লাইনে মুড নেই, লাইনটা বেরোলো, আমাদের দুটো কেজের আশেপাশে ঘুরলো, ঘুরে একটা জায়গায় গিয়ে বসলো, আধ ঘন্টা ধরে বসলো, অ্যালেক্স বললো ওর মুড নেই, আমরা ভাবলাম ঠিক আছে নো পয়েন্ট, পুট হিম ইন দ্য কেজ, লাইনকে বললাম লাইনের কেজে পুট করতে, দিস লাইন টুক অ্যানাদার 2 আওয়ার্স টু গো নিয়ার টু দ্য কেজ, 1 ঘন্টা পরে দেন ফাইনালি ওকে জোর করে, বুঝতে পারছি কি খুব রিস্ক নিচ্ছে অ্যালেক্স, বাট এনি হাউ ইট হি গট হিম ইনসাইড দ্য কেজ, দ্যাট হোল প্রসেস টুক 4 আওয়ার্স, 4 ঘন্টা ধরে আমরা একটা কেজে, মানে যেখানে মিনিমাম 15 জন দাঁড়াতে পারে, যেখানে এক একটা কেজে 50 জন আছে, তখন আমাদের ইউনিট একটা লোক বললো তবেই না বলে জঙ্গলের রাজা, মানে আমরা কেজের মধ্যে সিংহ আমাদের আশেপাশে ঘুরছে, উই কান ডু এনিথিং, আমরা চুপ করে বসে আছি, প্রথম প্রথম তো আমরা অনেক শর্ট তুললাম, সবাই মোবাইলটা একটা পয়েন্টে গিয়ে সবাই মোবাইল টোয়াইল নিয়ে বোর হয়ে গেছে, তখন হলো দাদা আপনি প্লিজ চলে যান, প্লিজ চলে যান, প্লিজ গিয়ে, মানে 4 ঘন্টা একটা কেজের মধ্যে আমরা জেলের মতন আটকে আছি, মানে পরিচালকের মুড, হিরোর মুড কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে ওর মুডটা, মানে এক্সপেরিয়েন্স গুলো হয়তো মানে
জানলার উপরে উঠে গেল, জানলাটা ভেঙে দিল, ওইটা পুরোটাই সেট ছিল, মানে আমি বুঝতে পারছি ওইটা জাস্ট জানলাটা পড়ে যাবে, আর পড়ে গেলে কারো মানে কারো বাবার ক্ষমতা নেই ওকে আটকিয়ে আমার কাছ থেকে তুলে নিয়ে যাবে, বিকজ তিন দিন ধরে খাইনি কলম্বাস, হি ইজ ওয়ার্কিং জাস্ট বিকজ ও একটা মিট পিস পাচ্ছে এখানে, একটা মিটের পিস রাখা আছে সেজন্য ইজ গোয়িং টু দ্যাট প্লেস। এবারে ও যদি আমাকে পেয়ে যায়, এমনি আমাকে অনেকবার দেখে যে ছুটছি ওর সামনে, মানে ইজ দ্য অনলি ল্যান্ড বিকজ হি মাইট বি গেটিং ইরিটেটেড উইথ মি, আমার স্মেল বিকজ ওর পাশেই তো ছুটছে, ওর আগে ছুটছে, ওকে আটকে দিচ্ছে, এ করছে, তো ডেফিনেটলি আই এম ওর একটা মার্কের মধ্যে আমি আছি, যদি একা পেয়ে যায় তোকে ব্যাটা দেখাবো, ওর মাথা তো এটাই চলছে হবে, এন্ড ওই জন্য আমাকে একা পেয়েছিল। ভয় লাগছিল না, আবার চমকে যাওয়া একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। কিন্তু এই যে কোনো জীবিত জীবজন্তু নিয়ে এখন তো ভারতবর্ষের আইনটা যেরকম সেটা তো খুব একটা ডিরেক্টর ফ্রেন্ডলি নয়, লক্ষ রকম আইন আছে, সেইগুলো থেকে কি করে বাঁচবে? প্রথমত ওখানে যেগুলো করতে হয় মানে সেগুলো ভীষণ খরচ সাপেক্ষ কিন্তু করতে হয়েছে, যেরকম যদি একটা ইঁদুরও আসে তার একজন ইন্সপেক্টর আসে, আচ্ছা, এবং ইন্সপেক্টর আসবে সঙ্গে তার একজন ইন্স্যুরেন্স সে যে দায়িত্বে আছে তিনি আসবেন এবং ইঁদুরের মালিক আসবেন, এবং তারা যে পরিমাণ তারা টাকা নেবে, হ্যাঁ, এবং ইঁদুরের যা ভাড়া হবে সেটা একটা হিউজ আর কি, মানে এটা আমাদের রেমুনেশন ছাপিয়ে যাবে। সেই আমাদের দাদামশায়ের থলেতে ছিল না যে ইঁদুরটা শুকর দেখে গোবুচন্দ আর হবুচন্দ বলছে যে ইঁদুরটা রাজকোষ থেকে খেয়ে খেয়ে এত বড় হয়েছে, সেরকম ব্যাপার আর কি। সেরকমই তো এটা যেটা হতো সেটা হচ্ছে যে আমাদের ঘোড়া ছিল, এবার ঘোড়ার জন্য এক একটা ঘোড়ার জন্য তিনজন করে লোক, এবং তারা ওখানে থাকবে এক একটা হাতির জন্য তিনজন করে, ছটা হাতি 18 জন, সিংহর ক্ষেত্র তো বটেই। তো এই সমস্ত এই লোকজনের কাজ ছিল হচ্ছে যে আমরা তাদের টর্চার করছি না বা কিছু করছি না এইটাকে সার্টিফাই করা। তাও একটা ডক্টর থাকবে, অ্যানিমাল ডক্টর, আর হ্যাঁ ভেটেন ভেট একজন থাকবেন। এখন বিষয়টা হয়ে গেছে অ্যাম্বুলেন্সও নিশ্চয়ই রাখতে হবে, এতজন হিরো জন্তু থাকলে মানে মানুষের ডাক্তারও রাখতে হবে। হ্যাঁ মানুষের ডাক্তার তো সবসময় ছিল থ্রু আউট দ্য শুট, ওদের ওখানকার নিয়মও তো এই যে নিয়ম কারণগুলো একদিকে ভীষণ খরচ সাপেক্ষ এবং সমস্যাজনক, এটা ঠিক। তবে এটাও পাশাপাশি বলবো যে তারা কিন্তু নিজেদের কাজে কোয়াইট কোয়ালিফাইড, এক, আর দুই হচ্ছে তারা কিন্তু আবার ওই সমস্ত সার্টিফিকেট এবং ডেসক্রিপশন সব লিখে জমা দিয়ে দিয়েছে, দিয়ে ওখান থেকে সার্টিফিকেটে বের করেছে যে সার্টিফিকেটটা এখানে কাজে দেবে। এটা নর্মাল বুদ্ধিতে বলে একটা 250 কেজি ওজনের সিংহ 6.5 ফুট দাঁড়ালে তার হাইট, তাকে আমি কি করে অত্যাচার করবো? আর এখন নাকি আইন এমন হয়েছে যে সত্যিকারের জন্তু জানোয়ার দিয়ে ছবি করে অনেকে লিখে দিচ্ছেন যে পুরোটাই কম্পিউটার গ্রাফিক্স। হ্যাঁ বাচ্চাতে আবার সেই কারণে কম্পিউটার গ্রাফিক্স এর আবার নিয়ম হয়েছে যে কম্পিউটার গ্রাফিক্স শুধু দেখালে হবে না, তার ডিফারেন্ট স্টেজেস দেখাতে হবে, আলটিমেটলি যে ফাঁকা প্লেটে এটা করা হয়েছে সেটাও দেখাতে হবে। চাঁদের পাহাড় করতে গিয়ে মোটামুটি সমস্যার পাহাড় পেরোতে হয়েছে, চাপের পাহাড় হয়েছে। দেব একটা জিনিস বল, আমি এই জন্য বুম্বা সিন্ড্রোম বললাম, তার কারণ হচ্ছে যে ধরো আমি দেখছিলাম চাঁদের পাহাড়ের স্টিলস আমরা সবাই দেখেছি, বুনো হাঁসের স্টিল, এখানে তো ওই খোকা 420 বা অন্য তোমার পাগলুর দেবকে চেনাই যাচ্ছে না, খুব সাধারণ জামা কাপড় পরে, ব্র্যান্ডেড নয়, সাধারণ বাঙালি বাড়ির ছেলে, তো এইটা তো তোমার কিছু একটা ভাবনা কাজ করেছে যে আমি মানে লাল জুতো পরে আমি বোর হয়ে গেছি, মানে এবার একটা কিছু করতে হবে। কারণ আমিও নিজেকে একটু এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম কি আমি এটা পারি কিনা, মানে আই ওয়াজ থিংকিং ফর কোয়াইট এ লং টাইম কে এবারে একটু অন্যরকম ছবি করলে ভালো হয়, কিন্তু একটু ভালো গল্প হলো এটা ইম্পর্টেন্ট, মানে করতে চাই, অ্যান্ড যদি ভালো গল্প যদি না আসে তাহলে খুব খুব ডিফিকাল্ট হবে। অ্যান্ড থ্যাংক গড কে রাইট টাইমে দুটো ভালো ছবি এসছে আমার কাছে, একটা হলো চাঁদের পাহাড়, একটা হচ্ছে বুনো হাঁস, সেটা টনিদা করছে, অ্যান্ড দুটো ভীষণ ইন্টারেস্টিং। এটা একটা বিশাল একটা অ্যাডভেঞ্চারের ফিল্ম, ওইটা অতটাই রিয়েলিস্টিক ফিল্ম, একটা রিয়েলিস্টিক গল্প, একটা একটা সত্যিকারের ঘটনা যেটাকে নিয়ে আমরা ব্যাংকক ক্যারিয়ার যেটা যেটা নিয়ে আনি, ওটা হচ্ছে আজকের গল্প, মানে আমরা যদি ব্যাংকক যাই আমরা কত ক্যারিয়ারের সঙ্গে দেখা হয়, মানে তুমিও ভালো করে জানো আমিও ভালো করে জানি, ওদেরকে নিয়ে একটা ছবি হচ্ছে, তো আমার ভীষণ ইন্টারেস্টিং মনে হলো। এটাই বলবো কি ডিরেক্টরে যারা আমাকে নিয়ে ভাবছে, আই এম থ্যাঙ্কফুল টু দ্যাম কে
ওরা ভাবছে কি আমি এটা করতে পারি। অ্যান্ড বিং অ্যান অ্যাক্টর আই ওয়াজ অলওয়েজ রেডি টু ডু সামথিং, বাট আমি সুযোগ পাইনি কোনোদিনও। আই হ্যাভ বিন টাইপকাস্টে যদি হয় তার আমাকে দর্শক তো ওরকমভাবে দেখেছে, পাগলু যদি না করি তাহলে আমি কি করবো, আমার দেব হয়েছি তো পাগলু রংবাজ এইসব করে। অ্যান্ড সেই আইডেন্টিটি তো আমি বলতে পারবো না আমি এটা বোর হয়ে গেছি, একদমই না। কারণ ইফ ইউ সি দাম বা ব্যাকবোন অফ এনি ইন্ডাস্ট্রি ইজ এ কমার্শিয়াল ফিল্ম, অ্যান্ড কমার্শিয়াল ফিল্মে আমি একটা জায়গায় আছি, তো আই ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট। বাট ইয়া, আমাকে যদি কেউ সুযোগ দেয়, কেউ যদি বলে দেব এইটা একদম আলাদা জোন, একটা আলাদা কমফর্ট জোনের মধ্যে আছে, বাট আই এম অলওয়েজ রেডি। কিন্তু ধরো ধরো আমি বলছি কথার কথা যে মেন স্ট্রিম তথাকথিত যেটা আমরা বলি সেটা এই ধরনের ছবিগুলো হয়ে গেল, মানে আমি বলছি তুমি সেটা বাইশে শ্রাবণ বলো, তুমি ধরো মিশর রহস্য বলো, এই ধরনের ছবিগুলোই মানে তোমাকে আলাদা করে একটা পাগলু একটা রংবাজ করতে হলো না, মানে এইটাই মূল বাংলা ছবির ধারা হয়ে গেল, যেটা অনেক অংশে যেটা আমি কমলদাকে একটু আগেই বলছিলাম, মানে আমরা দুদিন ধরে বলছিলাম কি সি দ্যার ইজ এ গ্যাপ বিটুইন সো কল হার্ড কল কমার্শিয়াল ফিল্ম অ্যান্ড সেমি কমার্শিয়াল ফিল্ম, যেটাকে সেমি কমার্শিয়ালই বলবো, কারণ আই ওয়ন্ট সে ইন্টেলেকচুয়াল ফিল্ম, সেমি কমার্শিয়াল, ওরও দর্শক আজকে অনেকটাই বেশি, একটা ছোট গ্যাপ আছে। ইফ উই ক্যান বিল্ড এ ব্রিজ বিটুইন দিস টু ফিল্ম, মানে চান্দের পাহাড় যদি একটা ব্রিজ তৈরি করতে পারে, কারণ চান্দের পাহাড় ইজ গোয়িং টু রিলিজ ইন বিগ বে, মানে 180টা হল, অ্যাজ গুড অ্যাজ কমার্শিয়াল ফিল্ম, যদি দু ধারায় যদি ছবিটা চলে যায়, মানে এই আমাদের সো কল সেমি কমার্শিয়াল অডিয়েন্স অ্যান্ড হার্ড কোর কমার্শিয়াল অডিয়েন্স, যদি দুজনেই যদি পছন্দ করে ছবিটা, তো আই ডোন্ট মানে একটা বিশাল বড় একটা মার্কেট খুলে যেতে পারে। সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে এটাও বুঝতে হবে কি আমাদের গ্রামের দর্শকরা কি পছন্দ করে, একটু গান, একটু নাচ, একটু ফাইট, আর আমাদের সো কল শহরের দর্শক একটু ইন্টেলিজেন্সি, একটু ইন্টেলেকচুয়াল, যেটা যেটা একটু স্মার্ট মেকিং হয়। এবারে কোথাও যেন কাউকে একটা ডিসিশন নিতে হবে কে ভাই, দুজনকে যদি আমরা এক করতে পারি, আমি এটাও জানি দুটো নৌকো পা দিয়ে চলাটা খুব মুশকিল, বাট ইটস নট দ্যাট কে ফার্স্ট টাইম, এটা হয়েছে আগে, পৃথিবীতে একটা সময় ছিল বাংলা ছবি দুধারা দর্শকই দেখতো, আমি মিস্টার এর কথা বলছি বা ওই যুগের কথা বলছি, আস্তে আস্তে যত টাইম গেছে আমরা ভাগ করে আমরাই ভাগ করতে করতে গেছি আজকে, এবং তফাতটা হয়তো বাড়তে বাড়তে গেছে। আজকে যদি চাঁদের পাহাড় যদি চলে যায় ভগবানের আশীর্বাদে, জাতিস্বর যদি চলে যায়, কারণ মিশর রহস্য চলেছে, কমার্শিয়ালি বিগ হিট, এই দুটো যদি ছবি চলে যায়, মুনহাস তারপরে লাইন আপ আছে, অ্যান্ড আমরা ওরকমভাবেই প্রেজেন্ট করছি, ইটস নট দ্যাট কমপ্লিট ইউনো আরবান জোনের ফিল্ম, ইটস এ কমপ্লিটলি মাস ফিল্ম, উই আর ট্রিটিং দ্যাট ওয়ে, গল্পটা আলাদা হয়ে গেল। চাঁদের পাহাড় হিট করলে নায়িকা গেল, চাঁদের পাহাড় সম্বন্ধে বলি এই প্রসঙ্গে, চাঁদের পাহাড় গল্পটা তো খুব সহজ একটা গল্প। এইখানে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমি যদি চাঁদের পাহাড়কে কমার্শিয়াল ফিল্ম বলি, হ্যাঁ আমি সেটাই বলতে যাচ্ছি, একটা খুব সহজ ন্যারেটিভ যার মধ্যে সত্যি বিরাট কিছু থিঙ্কিং এবং বিরাট প্যাচ পয়জার কিছু না, এবং ওই ন্যারেটিভটা গ্রামেও যতটা পপুলার শহরেও ততটা পপুলার, এক্স্যাক্টলি এইটা এই ছবির ক্ষেত্রে ওইটা কাজে দিতে পারে। আমি ঠিক এই প্রশ্নে আসতে চাইছিলাম যে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে, মানে আমি যদি বলি যে কমার্শিয়াল চাঁদের পাহাড় বাংলা সাহিত্যের অন্যতম সবথেকে সর্বকালের সবথেকে পপুলার বইটা বেছেছেও একটা কমার্শিয়াল রিজনে, হ্যাঁ এটা আমি ঠিক বলবেন, তাই সেইটা ঠিক বলবেন, মানে আমি বলছি কি বলতে চাইছি কি বেশি বাজেটের ছবি তার রেভিনিউ আর্ন করবে, অ্যাট দ্য সেম টাইম বাচ্চারা দেখতে পারে এমন কোনো এলিমেন্ট নেই যেটা হচ্ছে তাকে রিপেল করতে পারে, এবং গল্পটা খুব স্পষ্ট, গল্পটাও সহজ, তার গল্প বলার প্রসেসটাও সহজ, মেকিংটাও খুব সহজ, এই তো বাণিজ্যের উপকরণ। এর থেকে মানে বাণিজ্য মানেই যে কিছু কিছু স্পেসিফিক ডেজিগনেটেড জিনিস আনতে হবে তা তো তা কি তা বোধ হয় নয়, মানে আমি আমি সেই জায়গা থেকে বলছি হ্যাঁ এটা এটা বাণিজ্যিক ছবি হিসেবেই দেখবো, হ্যাঁ এবং কোথাও এই নিয়ম নেই যে একটা ভালো ছবি বা তথাকথিত একটা প্যারালাল ছবি যদি বাণিজ্য করে সেটা বাণিজ্যিক হবে না, মানে বাণিজ্যের আর কি সংজ্ঞা থাকতে পারে, বাণিজ্যের আর কি সংজ্ঞা থাকতে পারে, আর ইনফ্যাক্ট এমন কোন ছবি কি তৈরি হয় বা যেটা বাণিজ্য মাথায় না রেখে তৈরি করা হয়, মানে ইনফ্যাক্ট আমি ভীষণ সেই হাউসফুল মোডটা দেখতে পছন্দ করে, তুমি বলো প্রত্যেকটা পরিচয় প্রত্যেকটা একটা যখন ছবি করে তারা সবসময় একটা স্বপ্ন দেখে, আমার হলে বাইরে যেন একটা হাউসফুল বোর্ডটা ঝুলে থাকে, হাউসফুল বোর্ডটা মানে ওইটা দেখে যে শান্তি হয় না, মানে সেটা পৃথিবীর কোনো জিনিসে শান্তি নেই, যারা আমাদের এই ফিল্ডে আছে যারা প্রোডিউসার ডিরেক্টর বা একটা যারা আছেন তাদের জন্য এই হাউসফুল বোর্ডটা যে কতটা মাইনে রাখে মানে সেটা কথা দিয়ে বোঝানো যাবে না। নিশ্চয়ই
আমি এক্সাক্ট ফিগারটা জানি না, কিন্তু 15 কোটি টাকার আশেপাশে কিছু একটা। হ্যাঁ, আমিও এক্সাক্ট জানি না, কিন্তু এটা না জানারই কথা। একদম মনি বা শ্রীকান্তকে আমার এখানে ডাকা উচিত ছিল। তো হ্যাঁ, এরকমই শুনেছি। হ্যাঁ না, কিন্তু এইটা খুব বড় ঝুঁকি নয়। হ্যাঁ, আমি এই এই প্রসঙ্গে একটা জিনিস বলবো, মানে এটা আমার মেঘাটা থানার এক্সপিরিয়েন্সও বটে এটার ক্ষেত্রে। মেঘাটা থানার ন্যারেটিভটা বলুন এবং সাবজেক্টই বলুন, অত্যন্ত শক্ত একটা সাবজেক্ট, এবং ন্যারেটিভটাও মোটেই সহজ নয়। সেটা করতে শ্রীকান্দা রাজি হয়ে গেলেন, এবং পরে শ্রীকান্দা মনিদা প্রডিউস করলেন, ছবিটা হয়েও গেল। তারপরে আবার প্রসঙ্গ যখন উঠলো চাঁদের পাহাড়ের, হয়তো আমি নামটা বলেছিলাম, কিন্তু মূল উদ্যোগটা ওদের ছিল, এবং ওরা কিন্তু মানে শ্রীকান্দা এবং মনিদা বদ্ধপরিকর হয়ে গেল, আমরা এটা করব, মানে চাঁদের পাহাড় করা হবে। এই কথাটা যখন আমাকে প্রথম বলা হলো, তখন আমার প্রথম রিয়াকশনটা ছিল হচ্ছে যে আচ্ছা ছাড়ুন, অন্য কথা বলি আমরা। হ্যাঁ, কারণ যে মুহূর্তে চাঁদের পাহাড়ের কথা উঠছে, তখন তো আমার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ডে কতগুলো জিনিস কাজ করছে, যে একটা তালে ভল কেন চাই, আর একটা হচ্ছে কেভ চাই, একটা কালাহারি চাই, সিংহ, এসব তো চাই। তো আমি ভাবলাম যে নিশ্চয়ই এসব নিয়ে ভাবছে, কিন্তু এটা সম্ভব নয়। কিন্তু তারপর যখন ওরা বললো যে না আমরা করবই, তখন আমি জিজ্ঞেস করেছিলাম, স্বাভাবিক এই প্রশ্নটাই প্রথম আসে মাথায়, যে এটা তো একটা বিরাট বাজেট হবে, যেমন দেবের কথাও হয়েছে, দেবের রেমুনারেশনের প্রশ্নও আছে, তো সব মিলিয়ে, এবং বিদেশি অ্যাক্টর আছে, তাদের রেমুনারেশন আছে ইত্যাদি, আমাদের যাতায়াত, এতগুলো লোকে ইউনিট যাবে, তো সব মিলিয়ে এটা তো একটা বিরাট বাজেট হয়ে যাবে। তো ওদের বক্তব্য ছিল যে এটা আমরা লাভ করার জন্য করছি না, স্রেফ লাভ হবে এই আশায় কেউ এই ঝুঁকিটা নেয় না, কিন্তু ছবিটা থেকে যাওয়ার মতো ছবি তো, মানে যদি লোকে তো পরে বলবে যে চাঁদের পাহাড়ের মতো একটা ছবি এরা অ্যাটেম্প নিয়েছিল, তখন তো ছবিও তৈরি হয়নি, ইনফ্যাক্ট স্ক্রিপ্টও রেডি হয়নি। তো সেই জায়গাটাতে আমি কিন্তু কোয়াইট গ্রেটফুল টু দেম, এই জন্যে কারণ পরপর দুটো ছবি খুব ঝুঁকি নিয়ে ওরা করলেন। প্রথম ছবিটা এই বক্স অফিসে কিছু করতে পেরেছে তাও নয়, কিন্তু ইনস্পাইট অফ দ্যাট দ্বিতীয় ছবিটা করলেন, এবং এই সাবজেক্ট নিয়ে। সেটাও আমি জানাইনি, আমার বলেনি, জিজ্ঞেস করেছো? আমি এবার একেবারে দেবের ব্যক্তিগত জায়গায় আসবো, যে শঙ্করের জীবনে তো কোনো নারী নেই, প্রেমিক দেবকে ধরিয়ে যদি সাঁকো নারী আপত্তি থাকবে না? কিছুদিন আগে আমি শুভশ্রী একটা সাক্ষাৎকার করছিলাম আনন্দ ক্লাসে, তোমারও কি করুণাময়ী ডায়মন্ড সিটির পাশ দিয়ে যেতে গেলে খারাপ লাগে, যাও না, অ্যাভয়েড করো রাস্তাটা? না, আই থিঙ্ক টাচুটা ভালো লাগছে, ওই ইন্টারভিউটা আমিও পড়েছি, ইনফ্যাক্ট না পড়িনি না সেটা না, ভালো লাগছে, কারণ ও আমার খুব ক্লোজ বন্ধু ছিল, বন্ধুর মধ্যে মানে আমি যদি জীবনে আজ থেকে 10 বছর পরে যদি 4টে লোককে বাঁচি, কি আমার জীবনে মেইন 4টে লোকের মধ্যে তার ওর নামটা প্রথমে আসা উচিত, কারণ আই স্পেন্ড মাই সাম ভেরি গুড টাইম উইথ হার। তো আমার ওর প্রতি ডেফিনেটলি রেসপেক্ট আছে, আমি চাই আরও বড়ো হোক, আজকে আমাদের হয়তো বন্ধুত্ব নেই, বাট কোথাও জন্য একটা রেসপেক্ট লেভেলটা তো আছে, অ্যান্ড সেই জায়গা থেকে আমি কোনোদিন ওকে নিয়ে কোনো ভুলভাল শব্দ উচ্চারণ করতে পারবো না। অ্যান্ড ডেফিনেটলি ডায়মন্ড সিটির দিকে পাস তো ডেফিনেটলি হয়, খারাপও লাগে যে এই একটা জায়গা যেখানে একটা সময় আমি আসতাম যেতাম, বাট এটাও ভেবেও ভালো লাগছে কি আজকে ও একটা, আজকে আমরা যে সোসাইটি আছি সেই সোসাইটির মধ্যে খুব ভালো নাম করছে, ওর ছবি দেখি ভালো করছে, মানে ওকে নিয়ে লোকে ভালো আলোচনা করছে, অ্যান্ড দ্যাটস ইট, বিং এ গুড ফ্রেন্ড। তো আই থিঙ্ক শি ইজ রিয়েলি ডুইং গুড, অ্যান্ড ওর প্রতি আমার মানে গুড উইশেস রইল, অ্যান্ড ও আরও ভালো করুক জীবনে, আমি আরও খুশি হব। কিন্তু ও যখন বলছে যে তোমার সঙ্গে কাটানো সময়গুলো খুব খারাপ এবং ও বঞ্চিত এবং অপমানিত হয়েছে, তখন খারাপ লাগছে না? সে দেখো, একটা মানুষের অধিকার আছে, ও যা ইচ্ছে তাই বলতে পারে, অ্যান্ড সি আজকে আমি ওকে মানে কাটতেও চাইছি না, কেউ না কে এইটা কেন, বা আমি ওকে ওর উত্তরটা আমিও দিতে পারবো না, কারণ উত্তরটা আরো খারাপ, সেটা কাউন্টার আর্গুমেন্ট কেন দিতে যাও, কারণ সি ওর বয়স আমার বয়সের মধ্যে একটা পার্থক্য আছে, ওর এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্সের মধ্যে একটা পার্থক্য আছে, ও ছেলে মানুষই করছে বলে আমাকেও সেটাই বলতে হবে না, বাট আমার ওর প্রতি শ্রদ্ধা রইল, কারণ আমার মনে হচ্ছে ইজ ওয়ান অফ দ্য
বেস্ট সোল উম্যান আই হ্যাভ এভার কেম অ্যাক্রস, কারণ ওর মধ্যে প্রচুর পসিবিলিটিস আছে এন্ড শি ইজ ডুইং গুড, ইউ নো শি ইজ অ্যাকচুয়ালি ডুইং গুড। তুমি বলছো শ্রদ্ধা আছে, ও বলছে যে এখনো তোমায় ভালোবাসে, এখনো ভালোবাসো? আরে শ্রদ্ধাটা ভালোবাসা থেকেই আসে আর কি, আমার ভালোবাসার উপরে লেভেলটা আছে, এখন ভালোবাসার মধ্যেই আছে, আবার ভালোবাসা থেকে উপরে চলে গেছি, কারণ ভালোবাসা যখন অতিরিক্ত হয়ে যায় তখন শ্রদ্ধা চলে আসে, রেসপেক্টটা বেড়ে যায়, তো আমি এখন ভালোবাসা থেকে উপরে চলে গেছি, আরো ভালোবেসে ওকে শ্রদ্ধা করতে শুরু করেছি। ঠিক আছে, এই শ্রদ্ধার পরবর্তী পর্যায়টা জানো তো, পুজো, এরপরে যে আরেকটা ইন্টারভিউ আছে তাহলে আরো পুজো করবো। ঠিক আছে, তুমি ক্রমশ পুজোর পাহাড়ের দিকে এগিয়ে চলো, আমরা আবার চাঁদের পাহাড়ে ফিরি। আচ্ছা, এই এই যে ধরো একটা জায়গায় উপন্যাসে যে শঙ্করের ম্যাপ ভুল, কম্পাস খারাপ, মারণ ঘূর্ণি চতুর্দিকে, খাবার নেই, জল নেই, জনমানুষ নেই যেখানে আছে, মানে শেষ ফেজটা, শেষ ধরো 20-25 পাতা, তো কখনো এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ওই রকম খারাপ অবস্থা, আমি জল খাবার নেই, কম্পাস খারাপ বলছি না, কিন্তু হয়েছে যে একেবারে তোমার দম আটকে আসছে, মানে আমি বলছি শঙ্কর তো শুধু আফ্রিকায় না, হয়তো দেবও টালিগঞ্জে বসেও ফিল করতে পারে যে শঙ্করের মতো বসে হয়। আমি যেটা শঙ্করের শুরুর মধ্যে বা আমার শুরুর মধ্যে যেটা সিমিলারিটিস আছে, যেটা হচ্ছে কি, আমি যখন কলকাতায় এসেছিলাম তখন আমি কাউকে চিনতাম না, মানে একটা লোককেও আমি চিনতাম না। আমি বম্বে থেকে কলকাতায় শিয়ালদা লজে উঠেছিলাম, ওইখান থেকে রোজ টালিগঞ্জ যেতাম, স্ট্রাগলই করেছি, মানে ধরো আজকে যা আজকে মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে, প্রত্যেকটা মানুষকে একটা স্ট্রাগল পিরিয়ড থেকে যেতে হয়, তো আমার জন্য আলাদা করে ভালো হবে সেটা তো হতে পারে না, বাট ইয়া একটা সময় সত্যি খুব খারাপ লাগতো কি একটা লোক আমার মুখের উপর অপমান করে দিচ্ছে, ছবিটা আমাকে নিয়েছে, আমাকে না জানিয়ে শুটিংও শুরু করে দিয়েছে, আমি যখন আর্ধেক রাস্তা থেকে ট্রেন থেকে নেমেও গেলাম, গিয়ে আবার বম্বে চলে গেলাম, মানে সেটা নয় কি আমি অপমানিত হইনি বা আমাকে স্ট্রাগল করতে হয়নি। লোকে বলে কি আমি নাকি খুব লাকি, আমি কোনোদিন ফেলেট দেখিনি, বাট সেটা লোকে না শুভশ্রী বলে, না অনেকেই বলে, অনেকেই বলে, বাট আমার বক্তব্য হচ্ছে এটা কে ফেলিয়ার যাদেরই হয়, যাদের উপরে মাথার উপরে সাকসেস চড়ে যায়, বাট আমি তো আজকেও খাটছি, আমার কোনো দরকার ছিল না সিংহর মুখে গিয়ে আমাকে চুমু খেতে বা সিংহর এত কাছে যাওয়া, আমার মনে হয়েছিল কি এই সুযোগটা আমি জীবনে পাবো না। আজকে আমার প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্ক, আজকে আমি বলতেই পারি আমার ভগবানের আশীর্বাদে যদি খারাপ সময় আসে, আমি যদি কাউকে একটা ফোন করি, সুমন দা তোমাকে ফোন করি, আমাকে একটা 1,000 টাকা ধার দাও না, আমার একটু এম তোমাকে পরে দেবো, তুমি কি আমাকে না বলবে? আমি মনে করি আজকে আমি দেব হয়েছি, তাদের অনেক বড় ইয়ে আছে, হয় না, তারা আমাকে শিখিয়েছে হাত ধরে। না, এখানে তোমায় আমি পরের প্রশ্নটা করবো, যেটা তুমি কমপ্লিমেন্ট হিসেবেও নিতে পারো, যে কোথাও একটা গোটা কেরিয়ারে দেব দেব হওয়ার পরও তোমার একটা সারল্য কিন্তু ওভারঅল থাকে, মানে আমি কেন তোমার উদাহরণটা দিচ্ছি, আমি বহুবার আমি যেমন তোমায় চিনতামও না, তোমার ইন্টারভিউ পড়ে দেখতাম যে তুমি বলছো যে আমার অভিনয়টা শিখতে হবে, তো একজন অভিনেতা অনেকেই আপ টু দ্য মার্ক হয়তো হন না, কিন্তু সে বলছে আমার অভিনয়টা শিখতে হবে, মানে আমি তুমি তুমি নিজের বেসিকটাকে ওপেন করছো, তুমি নিজে যেটা মনে করছো, তো এইটাও তো আমার মনে হয় যে তোমার একটা সারল্য, যেটা তুমি খুব হিসেব করে, তুমি যদি হিসেব করতে তুমি বলতে না যে একজন অভিনেতা তার 3টে ছবি সুপার ডুপার হিট, সে বলছে আমার অভিনয়টা শিখতে হবে, আরে তাহলে 3টে ছবিতে কী করছিলেন দাদা, মানে আমি বলছি যে কুট প্রশ্নটা এইটা আসে, কিন্তু তুমি প্রথম দিন থেকে বলেছো আমার অভিনয় শিখতে হবে, বাংলা ছবি করেছো, বলেছো বাংলা উচ্চারণ ঠিক করতে হবে, এইগুলো তুমি কখনো লুকোওনি, আমার মনে হয় এটা যথেষ্ট সারল্য। হ্যাঁ, মানে সেটাই, মানে তাজুর আমি আমার মানে নেগেটিভ পয়েন্টগুলো লুকোতে পছন্দ করি না, কারণ আমি আই নো মাই নেগেটিভ পয়েন্টস, আর এটাও না, এটা শুধু জানি, আমি অ্যাকচুয়ালি রীতিমতো ওয়ার্কআউটও করছি, কমলদা হয়তো ভালো বুঝতে পারবেন, কারণ কমলদাকে আমি প্রতিবার বলতাম কি দাদা আমার কথাগুলো একটু শুনে নাও, আমার ডায়লগটা ডিকশনটা কোথাও, কারণ আমার এটা বেসিক প্রবলেম, আমি খুব তাড়াতাড়ি কথা বলি, এটা সবচেয়ে বড় প্রবলেম, তোমাকে একটু এই জায়গাটা আমার একটু একটু ঠিক করে দিতে হবে, মানে এই ছবিটার পরে যেন এইটা বলতে পারি কমলদা আমাকে এটা শিখিয়েছে, অ্যান্ড ডেফিনেটলি আমাকে শিখিয়েছে, সেটা তো মানে বলতে হবে না, কারণ প্রত্যেকটা মানুষ আমাকে কিছু না কিছু শিখিয়েছে, তো সেইখান থেকে টাচুট মানে আজকে কলকাতায় মোটামুটি লোক চেনে আমাকে, চলো মানে জবে প্রথম 6 বছর আগে একটা দীপক ছিল, আজকে দেবকে লোকে চেনে, সেটাই শঙ্কর, শঙ্কর যখন প্রথমবার গেল মানে নাকুড় স্টেশন মাস্টার যখন হলো তখন কেউ চিনত না। এইখানেই আমার তোমার কাছে প্রশ্ন থাকবে যে দেব শঙ্করের ভূমিকায় নিঃসন্দেহে বহু উন্নাসিক বাঙালি নাক মুখ মুচকেছিল যে দেব মানে পাগলু, মানে শেষ পর্যন্ত আজকে ফিল্মটা রেডি, কয়েকদিনের মধ্যে রিলিজ করবে, পরিচালক কি মনে করছে দেব কতটা শঙ্কর হতে পেরেছে? দেব পুরোপুরি শঙ্কর হতে পেরেছে, পুরোপুরি শঙ্কর হতে পেরেছে এই জন্যে, কারণ আবারও বলছি যে শঙ্করের ক্যারেক্টারিস্টিক্সগুলো সহজাত ওর মধ্যে রয়েছে। এক,
আর দ্বিতীয় যেটা বলছেন ইন্টেলেকচুয়াল স্নবারির কথা, এই জিনিসটা না খুব বেশি আমার তো মেকি মনে হয়, মানে মেকি ইন দ্য সেন্স খুব একটা প্রিটেনশিয়াস একটা মানে পরিধি তৈরি করে রাখা যে কোনো ইনস্টিটিউশনকে ঘিরে, যে এবং লেবেলিং নিজেদের মতো, এবং সেটা হয়তো আস্তে আস্তে সময়ের সঙ্গে দেব যদি এরকম আরো দশটা ছবি করে তারপর ভেঙে যাবে, তখন আবার এই প্রসঙ্গ উঠতে পারে এ বাবা দেবের মতো লোক যাচ্ছে পাগলু করতে, সেটাও হতে পারে। তো ইনফ্যাক্ট মানে এই ব্র্যান্ডিংটা বোধহয় আমাদের এখানে ছাড়া কি কোথাও অন্য কোথাও হয়? মানে আমি দোপারদুকে মানে ফ্রেঞ্চ ছবিতে একদম সিরিয়াস চরিত্র অভিনয় করতে দেখেছি, আবার সে পাশাপাশি গুলি বন্দুকলা ছবিতে অ্যাকশন করছে দেখেছি, মাসের মাস্টরনিকে সারা জীবন ডিসিকার ছবিতে দেখেছি, অন্য ছবিতেও দেখেছি সে হচ্ছে হিরোর মানে তথাকথিত বাণিজ্যিক ছবিতে। আমাদের এখানে ব্যাপারটা একটুখানি বোধহয় কিরকম বড্ড আলাদা হয়ে গেছে, এই আলাদাটা বোধহয় আস্তে আস্তে মার্চ করছেও। এই আমি আমাদের যে এখন যে যত ছবি হচ্ছে, ধরা যাক ভূতের ভবিষ্যৎ থেকে মিশর রহস্য থেকে, তারপর মানে এখন যা যা ছবি কৌশিকদার ছবিগুলো, কোথাও যেন একটা মার্চ করে যাচ্ছে বিষয়টা, আর বোধহয় ওই ডিভাইডটা নেই না, এটা আঁতেল ছবি, স্পেসিফিক কথাটা এটা আঁতেল ছবি আর এটা হচ্ছে জনগণের ছবি, এটা বোধহয় যারা বলছেন তারা ঠিক আতলামিটাও পুরোপুরি বুঝতে পারছেন না আর জনগণটাকেও পুরোপুরি চিনতে পারছেন না। আচ্ছা, বিভূতিভূষণের মানে এটা তো একটা সর্বকালের বিষয় যে উনি আফ্রিকায় না গিয়ে এখানে বসে এত ডিটেলে উপন্যাসটা লিখেছেন, সেইটা যেহেতু লেখক কোনোদিন ঘটনাস্থলে যাননি, সেখানে কখনো অসুবিধা হয়নি পরিচালকের মেলাতে? মানে না, প্রথম কথা হচ্ছে আমি কোনো কিছু ভুল খুঁজে পাইনি। যদি বলেন ভুল, ভুলের জায়গা মানে এটা মানে একদম মানে বিভূতিভূষণের লেখার পুরো ব্যাপারটা দেখে মনে হয়েছে যে উনি ওখানে গিয়ে করেছেন, যদিও আমরা জানি যে উনি যেতে পারেননি, পুরোপুরি পড়াশোনা এবং রিসার্চ ভিত্তিক এবং তারপর ওনার ইমাজিনেশন, কিন্তু কোথায় বাওবাব ট্রিটা থাকবে, কোথায় একাশিয়া গাছটা থাকবে, কোথায় ইউফোরবিয়াটা থাকবে, সেটাও একদম কারেক্টলি আছে। দুটো বিষয় নিয়ে বোধহয় বিতর্ক আছে, হতে পারে, আমি যেটুকু বুঝলাম আমারও ভুল হতে পারে জানাতে। একটা হচ্ছে যে উলফের একটা সিকোয়েন্স রেখেছিলেন ভলকানোর সময় যে উলফটা আশ্রয় নিয়েছে, ইউজুয়ালি আফ্রিকাতে উলফ পাওয়া যায় না, তবে খুব তর্কের খাতিরে বলা যায় যে অর্নেট উলফের একটা টাইপ আফ্রিকাতে পাওয়া যায়। আর উনি লিখেছিলেন পয়জন আইভি গাছের ওই যে রেনু থেকে যে জেনারেল অ্যানাস্থেটিক প্রায় হ্যাঁ সম্মোহক এবং অজ্ঞান হয়ে যাচ্ছে, ইউজুয়ালি পয়জন আইভি গাছও পাওয়া যায় না, তো আমি ওই জিনিসটাকে চেঞ্জ করেছি, সেটা আমার পাকামিও হতে পারে, সেটা হচ্ছে এটা ইবোগা ট্রি করেছে, ইবোগা ট্রিরও একই ক্যারেক্টারিস্টিক, যদিও কারণ যেহেতু সেটা আফ্রিকার ইন্ডিজেনাস মানে পয়জন আইভি করলে সেটা আফ্রিকায় এক্সোটিক ট্রি এর মধ্যে পড়ে যেত, সেই জন্য করিনি, বাকি তো আমি কোনো জায়গায় কোথাও কোনো অসঙ্গতি দেখিনি। আর এবং কি ইন্টারেস্টিং, আমি পয়জন আইভিটা শুনে, পয়জন আইভিটা উনি বাংলা সাহিত্যে ব্যবহার করছেন 1937 এ, মানে বাংলায় 1344 সালে, পয়জন আইভি এই মুহূর্তে আমেরিকার মানে স্পাইডারম্যান বা মার্বেল কমিক্সের অন্যতম প্রধান চরিত্র, এবং তার ক্যারেক্টারিস্টিক যদি দেখেন মানে একদম প্রায় ওই টাইপের, মানে আমি বলছি যে পিক আপটা আমার মনে হচ্ছে অসাধারণ। মানে এটার কারণটা বোধহয় আমি আমার তো মনে হয় বাংলা সাহিত্যের অন্যান্যদের মতো মানে বিভূতিভূষণের তো সঠিক মূল্যায়ন মানে পৃথিবী করতে পারেনি, আমাদের কথা বলছি না, না হলে অনেক আন্তর্জাতিক পুরস্কার এবং আন্তর্জাতিক মানের সাহিত্যিক তো উনি বটেই, এবং সেটা শুধু চাঁদের পাহাড় কেন, মানে আরণ্যক রয়েছে, ইচ্ছামতি রয়েছে, আদর্শ হিন্দু হোটেল আমার খুব প্রিয়। আমাদের ছোটবেলায় মনে আছে মনোজ মিত্র মনোজবাবু করতেন হাজারি ঠাকুরের চরিত্রটা, মানে অসাধারণ। একটা জায়গায় আছে যে শঙ্কর তাঁবুতে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছে, তো নিঃসন্দেহে আফ্রিকার শুটিংয়ের পর, মানে আমার ধারণা অন্ধকারে তো খুব বেশি শুটিং ছিল না, অনেকটা ফ্রি সময় পেয়েছে দেব, যেখানে কোনো সুমন্দে মোবাইলে ফোন করছে না, কোনো ডিরেক্টর ফোন করছে না, মোবাইল নেটওয়ার্ক নেই, সেই সময়টা কী করে কাটালে? অ্যাকচুয়ালি আমরা খুব কম সময় পেতাম, কারণ আমাদের যদি দিনেবেলা যদি শুটিং না থাকতো তখন আমরা সেটের কাজগুলো করতাম, তখন ইনডোরগুলো অনেকটাই ছিল, অনেকটাই জার্নি ছিল,
মানে আমাদের হোটেল থেকে জঙ্গলগুলো থাকতো 2.5 ঘন্টা মিনিমাম, 3 ঘন্টা। অ্যান্ড ইমিডিয়েটলি শুটিং শেষ হওয়ার পর পরের দিনে অনেকগুলো ইম্পর্টেন্ট কাজগুলো থাকতো, সেগুলোকে নিয়ে মিটিং করা, তাদের টিম আসবে, তাদের সঙ্গে বসা, কে কোন অ্যাঙ্গেলে কী জায়গায় ক্যামেরাটা হবে। তো খুব কম সময় পেয়েছি যেখানে আমরা মনে হয় না কে কথা বলার সুযোগ পেয়েছি। বাট ইয়া, বাট ওই টাইমগুলো, ওই মুহূর্তগুলো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল। কারণ ওই যে কালকে কোথায় ক্যামেরা হবে, কোন কোন মাউন্টেন থেকে আমাকে হ্যাং করবে, বিকজ মাউন্টেন ক্লাইম্বিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি। কারণ প্রোমোটা দেখে বলেছে তুই কি করে এত উপরে দাঁড়াতে পারলি বলতো, বলে এখন দাঁড়ানো শিখে গেছি রে, আর তোকে লাগে পারে। কোনো কোনো হিরোইন ভাবতে পারে যে ওইটা অজুহাত ছিল। না, বাট আই থিংক উই হ্যাড আ সুপার লার্নিং টাইম। ফ্ল্যাটে তাহলে থাকো কি করে, বাট ইউ নি না, বাট ওইটা প্যাশন ছিল, একটা একটা উপরে থাকবো, একটা হাইটে থাকার প্যাশনটা ছিল। কিন্তু ভয়টাও তো আছে, প্যাশনের সাথে যে আলাদা ভয় আছে সেটা কাউকে বলিনি। বাট সেটা প্রত্যেকটা দিন আমাদের কাছে কিছু না কিছু শেখার একটা ব্যাপার ছিল, প্রত্যেকটা লার্নিং এক্সপিরিয়েন্স। মানে বোতলগুলো, সে ফর এক্সাম্পল, যে আমরা রেডিমেড ফুডগুলো যেগুলো ব্যাগের মধ্যে আমরা নিয়ে যেতাম, রেডিমেড ফুডের উপরে ওই সময়কার কি ব্র্যান্ড ছিল, ওর উপরে কি লেবেলগুলো থাকতো, যেগুলো তো বইয়ের উপরে লেখা নেই, বইয়ের মধ্যে তো শুধু স্টোরিটা, একটা জায়গায় শুধু রেফারেন্স আছে যে টিনের বিলিতি টমেটো ঝোল আর মাছের। কিন্তু ওই যে ওই সময় যে রেডিমেড ফুডে যে প্যাকেটগুলো, যে কোম্পানিগুলো থাকতো, ওই কোম্পানির নাম বার করা, যেগুলো এখন এক্সটিংগুইশ হয়ে গেছে, এখন নেই, মানে ওইখানকার লোকই জানে না, ওইখান থেকে কমলদা ওইগুলো বার করেছে, ওদের ডিজাইন বার করেছে। হ্যাঁ, আমি প্রত্যেকদিন প্রেমে পড়ে যেতাম এই ক্যারেক্টারটাই, ছবিটার কে ছোটবেলা যেহেতু আমার বোম্বেতে জন্ম, পড়াশোনা মানুষ হয়েছি, তো সেই জন্য চাঁদের পাহাড়টা আগে পড়িনি। বাট যখন আমাকে শ্রীকান্ত প্রথমে ফোন করেছিল কে চাঁদের পাহাড় বলে একটা ছবি করছি, তোর ডেটটা খালি রাখিস, আমার পাশে আমরা খোকা চার ছবি শুটিং করেছিলাম, রনিদা ছিল, তো হলো একটা নোভেল আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, তো ওনার একটা ছবি করছি। আমি বললাম হঠাৎ করে আমাকে একটু আতলামো মনে হচ্ছে, আমাকে হঠাৎ করে কমলদা ওই জনের, সরি হ্যাঁ, বাট সরি, এই আমাকে যে লোকে ইন্টেলেকচুয়াল হবে এটা আমি পাঞ্জাবি পরি বলে, সেটা আমি পরে আসছি, সেটা আমি পরে আসছি, একদম কমলদা যে কতটা কমার্শিয়াল সেটা আমি পরে বলছি। নামের মধ্যে কমার্শিয়াল ব্যাপারটা আছে, কমল কমার্শিয়াল ব্যাপারটা আছে, রাইম আছে। কিন্তু এবারে আমি হঠাৎ করে ভাবছি শ্রীকান্তদা কমলদার ছবি যে মেঘে ঢাকা তারা করেছে, মানে অফকোর্স জোনেরটাই একদমই আলাদা। তারপরে আমরা আলোচনা করছিলাম রনিদার সাথে, রজত অবতার দত্তর সাথে, কে রনিদাকে বললাম কে চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মনে তো হলো তাই, বলছি ছোটে যদি হয় তোর ক্যারিয়ার পাল্টে যাবে, কিন্তু হ্যাঁ লোকে তোকে মনে রাখবে ওই ছবিটার জন্য যদি হয়। আমি জানি না কী করে সম্ভব ওইটা। আমি রাত্রেবেলা আমার প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে বইটা আনালাম ওইখান থেকে, শিলিগুড়ি থেকে, হোল নাইট বইটা পড়লাম। পরে শ্রীকান্তাকে সকালে ফোন করলাম, মর্নিং ফার্স্ট আওয়ারে, ও 7টা উঠে আমি জানি, 7:30 সময় ডট ফোন করলাম। সত্যি করে বলো তো তুমি ইয়ার কি করছো না, সিরিয়াসলি বলছো, বলে কেন বল, হাউ ক্যান ইউ শো বল কেন, আচ্ছা কালারি ডেজার্ট, আচ্ছা বুনিপটা কে হবে, তুই পারলি একা, বলে এখনো কিছু যাই না, জাস্ট প্ল্যানিং হয়েছে, কালকেই কথা হয়েছে, আমাকে এক সপ্তাহ টাইম দে, তারপরে আমি ইয়ে করছি, মানে তোকে বলছি পুরো এক সপ্তাহ পর, এক সপ্তাহ, কারণ আমার প্রত্যেক দিন কিছু না কিছু মানে শিখতাম, একবার পরে আমি কিছু বুঝতে পারলাম না, যতবার পড়ছি ততবার আমার হচ্ছে এটা কি করে সম্ভব। অ্যান্ড সিরিয়াসলি বলছি, এই ছবিটাকে মানে সেলুলয়েডে নামানো যে কত বড় চ্যালেঞ্জ ছিল, মানে যে যারা ইনভলভ ছিল শুটিংয়ের মধ্যে তারাই বুঝতে পারবে কি ইট ওয়াজ নট সো ইজি। এইটা কি আরও এই জন্য যে আমি আমার ছোটবেলায় ঠিক সিগনেট প্রেসের যে বইটা পড়েছিলাম যে আঙ্গিকে, এখন অন্য পাবলিশাররাও ছাপছেন, হুবহু সেটাই পাওয়া যায়, শুধু আমাদের আমার কপিটা ছিল পেপার ব্যাক, এখন দেখি হার্ড কভার। তো কিন্তু মানে আমি বলছি যে ওই ছবিটা এখনো পাওয়া যাচ্ছে, লোকে প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা ছবি মুখস্থ, সেই জন্যই কি এই রিসার্চটা চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল। হ্যাঁ একদমই তাই, কারণ হচ্ছে যে যখন উনি লিখছেন উনি তো বর্ণনাটা লিখছেন, কিন্তু গাছটা তো আমাকে দেখাতে হচ্ছে। এবার দেখানোর ক্ষেত্রে অজস্র একাশিয়া এমনিতেই আছে ওখানে, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা একাশিয়ারও তো একটা আর্কিটাইপ হয়, একটা প্রোটোটাইপ একাশিয়া দেখানো বা একটা স্পেসিফিক বাওবাব যেটা দেখলেই লোকে বাওবাব বলে চিনতে পারবে, সেইটা বোধহয় খুব ইম্পর্টেন্ট ছিল। শুধুমাত্র ওটা নয়, যেরকম কালাহারির ক্ষেত্রে, কালাহারির তো
ওর জার্নিটা তো অনেকগুলো জায়গা অফ কালাহারি আছে, এটা মুশকিলটা এখানটায়। কালাহারি টু চিমানিমানি যে ওর জার্নিটা হচ্ছে শঙ্করের, তার মধ্যে কোথাও যাচ্ছে সে হচ্ছে ফুটি ফাটা হয়ে থাকা কালাহারি, কোথাও হচ্ছে রেড স্যান্ডিউন, কোথাও বেড স্যান্ডিউন, কোথাও ইউফোরবিয়া গাছ, সবকটা এক জায়গায় পাওয়াটা খুব জটিল। কালাহারি ঠিক সেরকম জায়গা নয় যে পরপর সব এক জায়গায় পাওয়া গেছে। তো ন্যাচারালি ট্রাভেল করে করে খুঁজে খুঁজে আবার আমাদের এটাও দেখতে হবে যে শুটিং লজিস্টিক্স অনুযায়ী সবকটাই কি করে অ্যাক্সেস করা যায় কয়েকদিনের মধ্যে, নাহলে দীর্ঘদিনে শুটিং হয়ে যাবে। বুনিপের চরিত্রে কাকে নিলে? প্রথমে নিজেই করবো ভেবেছিলাম। বুনিপটা নিয়েও অনেক এ হলো। বিষয়টা হলো এরকম যে মানে বুনিপ আফ্রিকাতে তো একটা বিশ্বাস, বুনিপ পার্কও আছে ওখানে, অস্ট্রেলিয়াতেও দেখেছি বুনিপ ইয়েতির মতো, আফ্রিকান ইয়েতির মতো। এখন আমাদের এটা একটুখানি কল্পনা আশ্রয় নিতে হয়েছে যতটা বিভূতিভূষণ লিখেছেন, এবং একটা বিষয় তিনি মেনশনও করেছেন যে এই জঙ্গলটা যেখানে বুনিপটা পাওয়া যায় সেটা জুরাসিক এজের জঙ্গল, রেন ফরেস্ট। হ্যাঁ, যে রেন ফরেস্ট। এবার সেই জায়গাটাকে যদি আমি ধরে নিই জুরাসিক এজ এর জঙ্গল এবং তার, তাহলে আমি এখনকার বুনিপটাকে ভেবে নেব যে যদি ওটা একটা মিসিং লিঙ্ক হয়ে থাকে বিটুইন রেপটাইলস এন্ড ম্যামালস। এবার সেটা যদি হয়ে থাকে তাহলে তার কিছু রেপটিলিয়ান ফিচার কিছু ম্যামালিয়ান ফিচার মিলে একটা ছবি প্রথমে আমরা দাঁড় করালাম, এবং আমি ধরে নিচ্ছি সে হচ্ছে উভচর, সে জলেও থাকে ডাঙাতেও থাকে, এবং তারপর তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে তো অ্যালভারেজকে যেভাবে নৃশংসভাবে মারে বা জিম কাটারকে যেভাবে মারে, তার মানে তার কোথাও একটা ওই তিনটে ক্লাওলা পয়ের একটা ব্যাপার তো আছে। তো এই সব মিলিয়ে আমরা যে গ্রাফিক্স কোম্পানির সঙ্গে কাজ করছি, মানে অনেকগুলো কোম্পানির সঙ্গে কাজ করছি, তার মধ্যে একটি কোম্পানি, তাকে পুরো আইডিয়াটা দিয়ে তারপর প্রচুর রেফারেন্সিং শুরু হলো নেট থেকে করে, একটা জায়গায় মোটামুটি একটা মানে এ দাঁড় করানো গেছে, একটা রিয়েল অ্যাসেট ক্রিয়েশন হলো। এবার এই অ্যাসেট ক্রিয়েশনের পর তারপর তার মুভমেন্ট ইত্যাদি হয়েছে, আপাতত সেটা আমাদের মধ্যে আছে, আমার তো মনে হচ্ছে যে ঠিকঠাক হয়েছে, কিন্তু যেহেতু এই জায়গাটা অনেকটা আমাদের কল্পনার উপর ছেড়ে দেওয়া, সেটা একটা ভয়ও রয়েছে আর কি বুনিপ সংক্রান্ত। আরেকটা রসিকতা বাজারে খুব চলছে যে ছবি হিট করাতে পরিচালকরা এখন হাসপাতালে ভর্তি হয়েছে, মেঘে ঢাকার তারার পর তুমি হয়েছিলে, জাতিশ্বর রিলিজের আগে সৃজিৎ হয়েছে, যদিও দুটোই জেনুইন, দুজনেই জেনুইন অসুস্থ হয়েছে, কিন্তু কোন কোনটা বেশি লাকি পরিচালকের ক্ষেত্রে, ফিল্ম রিলিজ করার পরে ভর্তি হওয়া না আগে ভর্তি হওয়া? না, কোনোটাই মানে না ভর্তি হওয়াটাই ভালো। সৃজিতের ব্যাপারটাও হয়েছে যেখান থেকে, আমার ব্যাপারটাও সেই একই জায়গা থেকে, পজিটিভ এজেন্ট সেম, সেটা হচ্ছে যে একটু বেশি ধূমপান, এবার সেটাকে যতটা কমানো যায়। ডাক্তার কমলেশ্বর মুখার্জি স্বাস্থ্য সচেতন নয়, মানে দর্শকরা অনেকেই জানেন না যে কমলেশ্বর মুখোপাধ্যায় আসলে চিকিৎসক। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক, সবাই মোটামুটি খুঁজে কিন্তু আমার ওই ভাইসটাই বার করেছে, এবং এটা আমি ছাড়তেও পারছি না, খুব বিপদে আছি। দেব, আমার শেষ প্রশ্ন তোমায় যে ধরো আবার 15 কোটি টাকা, 15 কেন, তুমি তো কল্পনার পোলাও যার ফলে যত খুশি ঘি দেওয়া যায়, 30 কোটি টাকা তোমায় বলা হলো যে একেবারে চাঁদের পাহাড় বা আরও একটা জুরাসিক পার্কের মতো ফিল্ম হবে, সেখানে তুমি হিরো, অথবা সেই একই বাজেটে তোমার হিরোইন হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া বা করিনা কাপুরকে নেওয়া হবে আর একটা কমার্শিয়াল, মানে হিন্দি পাগলু টু বা সামথিং লাইক দ্যাট, কোনটা তোমার চয়েস হবে? হিন্দি বললে তো হিন্দি আর বাংলার মধ্যে তফাৎটা হচ্ছে। না না না, আমি ভাষাটা ভুলে যাব। একটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া বললে, মানে হয়তো চ্যানেল পার পার্ট 2 না হলে প্রিয়াঙ্কা চোপড়া। হ্যাঁ, প্রিয়াঙ্কা 6 মাসে এত রেমুনারেশন দেয়া হবে যে 6 মাসে ঝরঝরে বাংলা বলবে। আই থিংক প্রিয়াঙ্কাকে যদি চাঁদের পাহাড়ের ডেটের সাথে ক্ল্যাশ হয়, হ্যাঁ, তো প্রশ্নই ওঠে না প্রিয়াঙ্কা কে, প্রিয়াঙ্কা আমি আপনাকে চিনি না, উত্তরটাই এটা হবে। যদি ডেটের সাথে ক্ল্যাশ না হয় তাহলে তো ডাজেন্ট ম্যাটার না, এটা তো ক্ল্যাশ হচ্ছেই, মানে তোমার আইদার অর তোমার যে কোনো একটা বাছতে হবে, তাহলে তো চাঁদের পাহাড়, অফকোর্স ইট গোজ উইদাউট সেইং, কারণ চাঁদের পাহাড়টা যদি দ্বিতীয়বার আমরা জানি না আমরা করতে পারবো কিনা আর হবেও কিনা, কারণ এই ক্যানভাসের ছবি দ্বিতীয়বার আমরা পাবো না, যেটা ভেবেই আমরা করেছি আর, কারণ উই হ্যাভ গিভেন আওয়ার বেস্ট, কারণ এরকম ছবি আর দ্বিতীয়বার হয় না, আর যদি হয় তো পৃথিবী আমি যেখানে থাকুক না কেন, থাকি না কেন, আর যত কোটি টাকা যেই দিক না, যেই দিক না কেন, আমি আই ডোন্ট থিংক আই নিড টু থিঙ্ক অলসো, ব্যাং অন চাঁদের পাহাড় পার্ট 2, দ্যাটস ইট। তবে এই অপশনটা যদি আমাকে দেওয়া হয় আমি দ্বিতীয়টার জন্যই যাব। আই ডোন্ট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা,
চাঁদের পাহাড় যথেষ্ট সফল হোক, এবং দেব যেটা বলছিল যে সিংহকে চুমু খেতে হয়েছে নায়িকাদের ছেড়ে, সুতরাং সেই পরিশ্রম এবং সেই ত্যাগ তোমার সফল হোক। অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ।